আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাবনা জেলার একটা রেসিপি এঁচোড় দিয়ে মটর ডাল এটা যেমন সহজ রান্না সেই রকমই সুস্বাদু তোমাদের কাছে অনুরোধ থাকলো পুরোটা দেখার ভীষণ ছোট্ট একটা ভিডিও যেহেতু ডালের ভিডিও আর পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা এভাবে খাওনি তারা অবশ্যই খেয়ে দেখো আশা করছি এটা প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে আর একটা কথা হলো এই ডালটার সাথে কিন্তু কোনো রকম ভাজাভুজি কিচ্ছু দরকার হয় না আর ডালের রংটা যেমন দেখছো ঠিক এই রকমই হবে যেহেতু এটার মধ্যে এচড় পড়বে নমস্কার বন্ধুরা আমি পুপু পুপু রান্নাঘরে নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি নতুন বন্ধুদের অনুরোধ করবো এরকম রেসিপি যদি তোমাদের ভালো লাগে ঘরোয়া রেসিপিগুলো তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেলাইকনটা প্রেস করতে একদম ভুলো না তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে দেখুন এ নিয়েছি হাফবাটি মটর ডাল তো তোমাদের যতটা লাগবে সেই পরিমাণ মতোই তোমরা নিয়ে করবে আর এখানে বেশ কিছুটা এঁচড় বড় বড় ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি একটু বড় করেই কাটতে হবে আর এঁচড়ের পরিমাণটা কিন্তু এই ডালে একটু বেশিই দিতে হবে তো এখন আমি এই দুটোই একটু ভালো করে ধুয়ে নেব এঁচড় আর ডাল দুটোই কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা কুকার এর মধ্যে আমি ডাল এঁচড় দুটোই কিন্তু একসাথে দিয়ে দেব এর মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করব দিয়ে দিলাম ডাল দিয়ে দেব কেটে ধুয়ে রাখা এ এবার আমি এর মধ্যে দেব নুন আমি হাফ চা চামচ মতো নুন এতে অ্যাড করে দিলাম দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব জল জলটা বুঝে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই এবারে এটাকে আমি হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব তো দেখো ডালটা আমি পাঁচটা হুইসেল দেওয়ার পর বন্ধ করে রেখেছিলাম পুরো গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর আমি খুলে নিয়েছি আর দেখো ডালটা এঁচোরটা সবটাই সেদ্ধ হয়ে গেছে এঁচোর সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা আছে আর ডালটাও দেখতে পাচ্ছ ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এরকম একটু আধ ভাঙা আধ রয়েছে আমি কিন্তু একদম চন্দনের মতো করে ফেলিনি বা এতে কাঁটাও দেবো না তো এটার মধ্যে আমি একটুখানি জল দিয়েছি এটা ঘন হয়ে গেছিলো এটাকে আমি আবার গরম করব আর এই সময় দেখে নেব নুনটা ঠিক আছে কি না আমি আর একবার একটু ফুটিয়ে নেব নিয়ে এবার এটাকে সোমবার দেব তো তোমরা পুরোটা দেখে নাও ছোট্ট ভিডিও এই সোমবারেই কিন্তু এর আসল রেসিপির আসল জায়গাটা হচ্ছে সোমবারটা তো আমি দেখে নিয়েছি এটা নুনটা কম আছে তার জন্য এখানে আমি আরও একটু নুন অ্যাড করে দিলাম আর যেটা দিতে হবে এখানে চিনি দিতে হবে এটা কিন্তু ওয়ান টি চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে গরম করব তো দেখো আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে আর এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তো এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো ডালটা ফুটতে শুরু করেছে। তা আমি ডালটা নামিয়ে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল খুব অল্পই তেল দিলাম দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তো লঙ্কাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন এখন কিন্তু ফ্লেমটা লো আছে আর আমি এতে যেটা দেব সেটা হচ্ছে একদম দুই চিমটি মতো হিং মশলা ভাজা হয়ে গেছে ইন্ডি আর বেশিক্ষণ ভাজা যাবে না এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এবার আমি ফ্লেমটা হাই করে দিলাম আর এটা কিন্তু পাতলা পাতলাই নামাতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু এটা বেশ ঘন হয়ে যাবে একটু ফুটাতে হবে ডালটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ ব্যাস এবারে গ্যাসটা অফ করে এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো